ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প করছে চীন। এবং আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। আসসালামু আলাইকুম, প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রহ্মপুত্র নদের উজানে অর্থাৎ ইয়ারলুং জ্যাংবো নদীতে বাঁধ দিয়ে 60 গিগাওয়াটের বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করতে চলেছে চীন। ইতোমধ্যেই যার প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে দেশটি। গত সোমবার পাওয়ার কনস্ট্রাকশন অব চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিয়ং এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। বেইজিং এ এক কনফারেন্সে ব্রহ্মপুত্রের এই বাঁধকে ঐতিহাসিক সুযোগ আখ্যায়িত করে ইয়ান ঝিয়ং বলেছেন, এটি কেবলমাত্র দেশের শক্তি পরিকল্পনাগুলো পূরণেই সহায়তা করবে না, একই সঙ্গে পানি সরবরাহের সুরক্ষাও জোরদার করবে। এরই অংশ হিসেবে কর্তৃপক্ষের কাছে একটি সুস্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী বছর 14তম এই চূড়ান্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের 3টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আল কায়দা সমর্থিত একটি ইসলামী গোষ্ঠী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল, মেনাকা এবং গাও শহরে অবস্থিত 3 ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মেনাকা শহরের মেয়র নানোট কোটিয়া জানান, সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন। গাও শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর 5:30টায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেক রকেট হামলা হতে দেখেছেন তিনি। এদিকে এক বিবৃতিতে আল কায়দা জানায়, বিধর্মী ফরাসি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ইসলাম ও মুসলিমদের সমর্থনে রকেট হামলা চালানো হয়েছে। করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন। গত কয়েক মাসে করোনা ইস্যুতে নানা বিতর্কে জড়ান তিনি। বিবিসি জানায়, মার্কিন নাগরিকদের সেবা করার সুযোগ দেয়ায় পদত্যাগকালে ট্রাম্পের প্রতি ধন্যবাদ জানান তিনি। দায়িত্বের 4 মাসে ডক্টর অ্যাটলাস নানা বিতর্কে জড়ান। করোনা নিয়ন্ত্রণে মাস্ক সহ অন্যান্য জিনিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে নানা দ্বন্দ্ব তৈরি হয় ট্রাম্পের এই উপদেষ্টার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শীর্ষ ফেলো এবং রেডিওলজিস্ট ডক্টর অ্যাটলাস গত আগস্টে টাস্কফোর্সে যোগদান করেন। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 8,291 জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 4,96,000-এর বেশি মানুষ। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 6,35,89,977 জন এবং মৃত্যু হয়েছে 14,73,927 জনের। সুস্থ হয়েছেন 4,39,85,242 জন। এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 1,39,19,870 জন, মৃত্যু হয়েছে 2,73,072 জনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রণীত নতুন কৃষি আইনের বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলন 5ম দিনে পৌঁছেছে। বুরারিতে কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু আন্দোলনরত কৃষকরা শর্ত সাপেক্ষে কোনো আলোচনার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে এই আন্দোলনের ফলে রাজধানী শহরটির সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দিল্লি ট্রাফিক পুলিশ এক টুইটে জানায়, যে কোনো ধরনের ট্রাফিক চলাচলের জন্য টিকরি সীমান্ত বন্ধ করা হয়েছে। এই দিল্লি চলো আন্দোলন ক্রমেই কঠিন পরিস্থিতি তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনার ও তার টিমের মধ্য প্রাচ্য সফরের অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত আসলো সৌদির পক্ষ থেকে। মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ খুলে দিয়েছে দেশটি। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেন, তারা বিষয়টি মীমাংসা করতে পেরেছে। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও বলেন, আমিরাত ও বাহরাইনে ইসরায়েলি বিমান যাতায়াত নিয়ে যে কোনো সমস্যার সমাধান হওয়া উচিত। প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প করছে চীন। এবং আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।